নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এখানে সকাল থেকে স্নোফল পড়ছে। আজকে 8 তারিখ, আজকে ইন্ডিয়াতে হোলি। কলকাতাকে ভীষণ ভীষণ মিস করছি। তবে আমরা এখানে বাঙালিরা মিলে ঠিক করেছি, এই শনিবার আমরা এখানে বাঙালিরা হোলি সেলিব্রেট করব। তো সবার উপর দায়িত্ব পড়েছে বাড়িতে হোমমেড কালার বানানোর, আর সঙ্গে শনিবারের পার্টির জন্য কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে যাওয়ার। আজকে আমি এখানে দেখাবো কি করে বাড়িতে হোমমেড কালার, তোর খেলার জন্য যে হোমমেড কালার সেটা বানানো হয়, সেটা আমি আজকে দেখাবো। আর আমি শনিবার দিনের ভিডিও এর সাথে অ্যাটাচ করে দেবো, আমাদের হোলি পার্টি ঠিক কেমন হবে সেটা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার, এই যে দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার, আর সঙ্গে লাগবে হচ্ছে যে কোনো ব্র্যান্ডের ফুড কালার। তোমরা সেটা লিকুইডও নিতে পারো বা তোমরা পাউডারও নিতে পারো। এই যে আমার কাছে লাল আর সবুজ আছে, আজকে এই দুটো কালারের রং আমি বাড়িতে বানাবো। আমি এখানে দুটো বাটি নিয়েছি, দুটো বাটিতে কর্নফ্লাওয়ার যতটা লাগবে সেই অনুযায়ী আমি ঢালছি। একটা লাল কালার করব আর একটা সবুজ কালার করব, সেই জন্য দুটো বাটি করছি। আমি এবার একটা বাটিতে লাল কালার মেশাচ্ছি, একটু বেশি করে মেশাচ্ছি যাতে আমি গাঢ় লাল রংটা পাই। আর একটাতে আমি মেশাচ্ছি সবুজ কালার, যাতে আমি সবুজ কালারটা একটু বেশি করে মেশাচ্ছি যাতে সবুজ কালারটা একটু গাঢ় হয়। আমি এবার এতে প্রয়োজন মতো জল নিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। আমি এবার দুটো প্লেট নিয়েছি, প্লেটের ওপর প্লাস্টিক র্যাপ জড়িয়ে দিয়েছি যাতে এই স্লারিটা যখন শক্ত হবে তখন যেন প্লেট থেকে উঠে চলে আসে। এইবার আমি কালারগুলোকে এর মধ্যে ঢেলে দেব। এই দেখো আমি দুটো কালার আমি ঢেলে দিয়েছি, একটা সবুজ আর একটা হচ্ছে লাল। এইবার এটাকে আমি প্রায় দুদিন শুকনো করব, দুদিন পর আমি তোমাদেরকে দেখাবো। দুদিন হয়ে গেছে আর লাল আর সবুজ সেটা বেশ শক্ত হয়ে গেছে। আজকে এবার এইটাকে আমি ভাঙবো আর পেয়ে যাব বাড়িতে বানানো আবির। আমাদের হোমমেড আবির তৈরি, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর কালার এসছে আর বেশ ঝরঝরেও হয়েছে। এইবার আমরা রেডি আমাদের হোলি পার্টির জন্য, তাহলে এবার দেখা হবে হোলি পার্টিতে। আমরা চলে এসেছি সেই বন্ধুর বাড়ি যেখানে আমরা হোলি সেলিব্রেট করব, আর ওরা দেওয়ালটাকে কি সুন্দর করে ডেকোরেশন করেছে হোলির জন্য। আমরা সবাই বাড়িতে যে রং বানিয়েছি, সামনে লাল, তারপর হলুদ, তারপরে সবুজ আর পিঙ্ক মেশানো, আর তারপরে পিঙ্ক আর একটা কালার, আর তারপরে হচ্ছে ডিপ সবুজ, এটাও আমি বাড়িতে বানিয়েছি। বেশ ভালো লাগছে টেবিলে সবকটা রং সাজাতে। আমাদের হোলি খেলা স্টার্ট হয়ে গেছে, সবাই নিজের নিজের পছন্দের রং তুলে সবার গালে লাগাচ্ছে। জার্মানিতে এসে এই ধরনের হোলি খেলবো সেটা আমরা কখনো ভাবতেই পারিনি। সবাই খুব মজা করছি, আমার বন্ধুরাও যারা রয়েছে তারাও খুব এনজয় করছে, সত্যি খুব ভালো লাগছে। এবং আমরা ঠিক করেছি সামনে বছর আবার এইভাবে আমরা হোলি খেলবো সবাই মিলে। হোলি খেলার শেষে আমাদের শুরু খাওয়া দাওয়ার পালা। সামনেই হচ্ছে ব্রেড পাকোড়া, তারপরেই চিকেন আর প্রন পাকোড়া, আর তারপরে ঘুগনি, কেক, আর এটা লাল চাটনি, এটা স্যালাড, এটা আলু কাবলি, আর এবার হচ্ছে আমরা পাও ভাজির ভাজি, আর এটা পাও, আর এটা হচ্ছে খাস্তা কচুরি। এতগুলো খাবার দেখে সত্যি আমাদের সবার স্মৃতি পেয়ে গেল। আমরা এবার খাবার স্টার্ট করছি। जुबा पे स्वाद रखना, दिल के संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना, अंधेरा तेरा मैंने ले लिया, मेरा उजला सितारा तेरे नाम किया, चन्ना मेरे आ मेरे।
আমাদের আজকে হোলি খেলা শেষ। আমাদের আজকে খুব মজা হয়েছে এখানে সমস্ত বাঙালিরা মিলে জার্মানিতে আজকে হোলি সেলিব্রেট করলাম। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো।